फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आइडियल टेक। और आज के अपनारा जेमनटी थामनेले देखेछेन जे किभाबे आमरा विजिटिंग कार्ड तैरि करब सेटाई किन्तु आज के देखबो। एखनकार समय कोनो किछुर ब्रांडिंगेर क्षेत्रे प्रमोशनेर क्षेत्रे विजिटिंग कार्ड किन्तु खूबई गुरुत्वपूर्ण। तो चलुन शुरू करा जाक। बंधुरा शुरू करार आगे एक कथा बोलबो, आपनी जदि आमार चैनेले नतून होये थाकेन ताहले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब कर दिन, संगे बेल आइकनटिओ दाबिये दिन जाते परवर्ती भिडियो आपलोड करार संगे संगे आपनार काछे नोटिफिकेशन चले आसे। तो बंधुरा चलो शुरू करी। तो प्रथमे आमरा आमादेर जे Adobe Photoshop 7.0 रयेछे सेटा ओपेन करे नेब। आजके किन्तु आमरा जे विजिटिंग कार्डटा बानाबो सेटा किन्तु 7.0 ते बानाबो। तो এখানে আসার পরে আমরা যেটা প্রথমে করব সেটা হলো আমরা উপরে একদম উপরে বাম দিকে ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব বা কন্ট্রোল এন করেও কিন্তু করতে পারবো। করার পরে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে, সেখানে আমাদের নাম দিয়ে দিতে হবে। নাম না দিলেও চলবে, কিন্তু পরে আমাদের রিকগনাইজেশনের জন্য কিন্তু আমরা নামটা দিয়ে দিলে ভালো হয়। তো আমরা এখানে নেমের ঘরে লিখে দিলাম ভিজিটিং কার্ড। লেখার পরে আমাদের যে সাইজটা সেটা কিন্তু উইথ থাকবে 3.5 ইঞ্চি আর হাইট থাকবে 2 ইঞ্চি। রেজলিউশন আমরা 500 কিংবা 300 করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে 500 দিয়ে দিলাম রেজলিউশন। দিয়ে দেওয়ার পরে আমরা এন্টার করলাম। করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আসার পরে আমাদের প্রথমে যে কাজটা আমরা করব সেটা হলো আমরা এইখানে আমাদের যে প্রয়োজনীয় মানে যেগুলো লিখতে হবে সেগুলো কিন্তু আমরা প্রথমে সেগুলো লিখে নেব। লিখে নেওয়ার আগে আমরা একটা ভালো ফন্ট নিয়ে নেব এবং আমরা ফন্টটা বেঙ্গলি ফন্ট করে নেব। নেওয়ার পরে আমাদের যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলটা লিখে নেব, মোবাইল নাম্বার বা যাবতীয় যেসবগুলো আমাদের দরকার একটা ভিজিটিং কার্ডে লিখতে হয় সেগুলো কিন্তু আমরা লিখে নেব। আমাদের যে মানে আমরা যে জিনিসটাকে ব্র্যান্ডিং করছি সেই নামগুলো আমরা মানে যাবতীয় যেগুলো আমাদের দরকার হয় ভিজিটিং কার্ডে লেখার দরকার হয় সেগুলো কিন্তু আমরা লিখে নেব। তো আমরা সেগুলো লিখে নিচ্ছি, আগে লিখে নেব। পুরোটা আমরা আমাদের যখন লেখা হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলো আবার পরে অন্য অন্য ফন্ট দিয়ে কিন্তু ডিজাইন করব, কাস্টমাইজ করব। তো এখন আমরা আগে যেগুলো আমাদের দরকার সেগুলো লিখে নিচ্ছি, ঠিকানা বা আমাদের যে দোকান বলুন বা বিজনেস বলুন সেই বিজনেসের যে নেম আছে সেগুলো সবগুলো কিন্তু আমরা লিখে নিচ্ছি। তো আমাদের যখন লেখা হয়ে যাবে তখনই কিন্তু আমরা এগুলো কাস্টমাইজ করব। আবার লেখা হয়ে গেছে আমাদের। তো লেখা হয়ে যাওয়ার পরে এবার আমরা এগুলো রিপ্লেস করব, সিলেক্ট করে কপি করে ওটা আলাদা ইরেজ করে ওগুলো আলাদা করে নিচ্ছি। দেখো এইভাবে ওটা নিচে দিয়ে দেব হালকা, নিচে দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের যে রেকট্যাঙ্গেল টুল আছে সেই রেকট্যাঙ্গেল টুলের দ্বারা কিন্তু আমরা এরকম একটা স্ট্রিপ নিয়ে নেব। স্ট্রিপটা সবুজ কালার করে দেব, দিয়ে এটা ঠিকঠাকভাবে ঠিক পজিশনে দিয়ে দেব। ঠিকঠাক পজিশনে দিয়ে দেওয়ার পরে কালারগুলো ঠিকঠাক নিয়ে নেওয়ার পরে আমরা এবারে এগুলো সব ঠিকঠাক জায়গায় আমাদেরকে প্লেস করতে হবে। এটা প্রথমে আমরা সিলেক্ট করে কপি করে ওটা ইরেজ করে আবার ওটা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা ওটা কালারটা চেঞ্জ করে নিলাম, নিয়ে কিন্তু সরিয়ে দিলাম। দেখো তাও দেখা যাচ্ছে না, কারণ আমাদের নিচে চলে গেছে লেয়ারের নিচে, স্ট্রিপের নিচের লেয়ারে চলে গেছে ওটা, ওই জন্য আমরা ওটার উপরে দিয়ে দিলাম। দেখো লেয়ারটা টেনে দেওয়ার পরে কিন্তু আমরা লেখাটা দেখতে পাচ্ছি। বন্ধুরা এইভাবে আমরা সব পরপর সেটিং করে নেব আগে। তারপরে আবার আমাদের যে পেন টুল রয়েছে সেই পেন টুল নিয়ে নিতে হবে। পেন টুল নিয়ে এইভাবে ঠিক সরি একটু ব্যাকা টেরা হয়ে যাওয়ার জন্য আমরা এটা ঠিক করে নেব। পেন টুল নিয়ে আমরা এইভাবে
দুটো স্টিপ আঁকবো। স্টিপ আঁকার পরে ডান দিকের যে স্টিপটা রয়েছে ওই স্টিপটার কালার, নিচের স্টিপটার কালার একই রকম করব। করার পরে উপরে যে প্রোপাইটার নেমটা রয়েছে সেটা দিয়ে দেবো। প্লেস করে দেওয়ার পরে যেটা করবো সেটা হলো যে রিপেয়ারিং পয়েন্ট যে বিজনেস নেমটা রয়েছে সেটা কিন্তু বড় করে দিলাম, যাতে এটা হাইলাইট হয় সেই জন্য একটু বাড়িয়ে দিলাম। এবারে আমরা যেটা করবো সেটা হলো মানে মেন যে সব কাজই প্রায় হয়ে গেছে, আমাদের যে থিম সেই থিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমাদের যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করবো। ফন্টগুলো কাস্টমাইজ করলে কী হবে, একটু ব্র্যান্ডিং হবে, আরো সুন্দর অ্যাট্রাকটিভ লাগবে। তো এইভাবে এবারে আমরা ফন্টগুলো চেঞ্জ করব। একে একে ফন্টগুলো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে ফন্টটা চেঞ্জ করে দিলাম। দেখো একটু বাইরে চলে গেছে। আবার মুভ টুল নিয়ে ঠিকঠাকভাবে মুভ করিয়ে ঠিক জায়গায় প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে আমরা যেটা করব, চলো আমাদের যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ার সিলেক্ট করে ঠিকঠাক জায়গায় প্লেস করব। আমরা কালারটা একটু চেঞ্জ করে দেব। রিপেয়ারিং পয়েন্ট যে বিজনেস নেমটা রয়েছে সেই নেমের কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে আমরা কিন্তু ওটা একটু শ্যাডো দিয়ে দেবো, স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোক দিয়ে শ্যাডো দিয়ে দেবো, তাহলে আরও অ্যাট্রাকটিভ লাগবে। শ্যাডো দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগছে, স্ট্রোকটা একটু বাড়াতে হবে, স্ট্রোকটা একটু বাড়ালে আরও সুন্দর লাগবে, দেখো খুব অ্যাট্রাকটিভ লাগছে। এবারে আমাদের যেটা করতে হবে, আমাদের যে মানে পিএনজি রয়েছে সেই পিএনজি কিন্তু অ্যাড করতে হবে। পিএনজিগুলো কিন্তু ঠিকঠাকভাবে প্লেস করতে হবে, না হলে ঠিকঠাক ব্র্যান্ডিং আসবে না। তো এইভাবে পিএনজিটা ঠিকঠাকভাবে আমাদের লেয়ারটা পিছনে করে দিতে হবে। এবারে আমরা কিন্তু এটা জেইপিজি হিসাবে সেভ করে দিলাম। দেখো এবার আমরা দেখবো যে এটা কেমন দেখতে লাগছে। দেখো এরকম একটা সুন্দর আমরা যে এটা বানালাম খুব সুন্দর আসলো। তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে